ছাত্রছাত্রীদের ওয়েলকাম। আজকে আমরা পার্ট ওয়ানের থার্মোডাইনামিক্স এর কিছু প্রশ্ন আলোচনা করব। অর্থাৎ আমরা জানি যে পার্ট ওয়ানের সিলেবাস চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু পুরনো যে সিলেবাস অর্থাৎ 2018 যে এক্সামটা হবে পার্ট ওয়ানের ক্যালকাটা ইউনিভার্সিটি বিএসসি ফিজিক্স অনার্সের, তো তার আমরা থার্মোডাইনামিক্স রিলেটেড কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো 2018 প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। সো আমাদের আপকামিং 2018 এক্সামের জন্য আমরা কিছু প্রশ্ন আলোচনা করছি। তোমরা যারা যারা ইউটিউবে ভিডিও দেখছো, তাদের এই অনুষ্ঠান বা এই ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের লাইক এবং তোমাদের সাবস্ক্রাইব কী করবে আমাকে আরও কিছু ভিডিও বানাতে আগ্রহী করবে। তো আমরা প্রথমে সেই প্রশ্নে চলে যাচ্ছি। থার্মোডাইনামিক্সের দেখাও যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু পি প্লাস ডেল ইউ ডেল ভি। ডেল ইউ এটা ইউর মতো হয়ে গেছে, হবে ডেল ভি সাপেক্স টি থার্ড ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে ডেল ভি বাই ডেল টি সাপেক্স টি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা আমরা কীভাবে প্রমাণ করব, আমরা তাপগতিবিদ্যা সূত্র থেকে কী জানি যে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডি ভি। এটা আমরা ক্লাস টুয়েলভে সবাই পড়েছি, যে ডি ক্লাস ইলেভেনে সবাই পড়েছি, এখন ইলেভেনে হয়ে গিয়েছে, আগে টুয়েলভে ছিল। তো ডি কিউ পরিমাণ তাপ পরিমাণ, অর্থাৎ ডি কিউ পরিমাণ যদি কোনো বস্তু তাপ মানে বর্জিত করে সেটা কার সমান হয়, তার মধ্যে ইন্টারনাল এনার্জি ডি ইউ এবং সে যে কৃতকার্য লাভ করে সে পি ডি ভির সমান হয়। তো এখান থেকে এই ইউটা অর্থাৎ এই যে ইন্টারনাল এনার্জি সেটা কিসের কিসের ফাংশন হয়, টি আর ভি এর ফাংশন হয়। ইউটা কিসের কিসের ফাংশন হয়, টি আর ভি এর ফাংশন হয়। তাহলে ইউটা যদি টি আর ভি এর ফাংশন হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যদি আমরা করি তাহলে ডি ইউ ইকুয়াল টু লিখতে পারি কি, এটা হচ্ছে আমাদের একটা ডেরিভেটিভ পোর্শন, অর্থাৎ এটা ল্যাপ্লাস ইকুয়েশন মানে ফাংশন অফ টি ভি এইরকমভাবে হয়। যদি আমরা ইউ এর ডেরিভেটিভ করি সেই মানটা কীরকম হবে, একবার হচ্ছে ইউ কে রেখে ডেল ইউ বাই ডেল টি, ডেল ইউ বাই ডেল টি মানে ডেল ইউ বাই ডেল টি, তখন ভিটা কনস্ট্যান্ট, ইন্টু ডিটি অর্থাৎ নিচে যে থাকবে সেটা গুণ, প্লাস আগের মানের মতো যেমন ডেল ইউ বাই ডেল টি হয়েছে, পরের বারে কী হবে ডেল ইউ বাই ডেল ভি, তখন টিটা কনস্ট্যান্ট। তোমার এখানে কী হবে, যদি নিচে ভি আছে এখানে ডিভি, তো এটা আমরা পেলাম। তাহলে এই প্রথম যে ইকুয়েশানটা আমরা পেয়েছি সেটাকে এক নম্বর দিলাম, সেকেন্ড ইকুয়েশানকে দু নম্বর দিলাম। এবারে আমরা কী করব, এই যে ডি ইউর মানটা পেয়েছি সেটা কী করব, এই যে দু নম্বর ইকুয়েশানে ডি ইউর মানটা পেয়েছি সেটা আমরা কী করব, এক নম্বর ইকুয়েশানে লিখে দেবো। সেই মানটা কী করব, এক নম্বর ইকুয়েশানে গিয়ে লিখে দেবো। তাহলে এই মানটা এখানে যে ডি ইউর মানটা সেটা এখানে লিখে দেবো। তাহলে ডি কিউ ইকুয়াল টু কী পাওয়া যাবে, যদি আমরা এখানে লিখে দিই, তাহলে এখান থেকে যদি লিখি তাহলে কী পাওয়া যাবে, ডি কিউ ইকুয়াল টু ডি ইউর জায়গায় এই মানটা লিখবো, অর্থাৎ ডেল ভি ডেল টি ভি সাফিক্স ডিটি প্লাস ডেল ইউ ডেল ভি ডেল ইউ ডেল ভি টি সাফিক্স ডিভি প্লাস পি ডিভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যে ডেল ভি বাই ডেল টি সাফিক্স ভি ডিটি প্লাস, এখান থেকে যদি ডিভি কমন নিই তাহলে কী লিখতে পারি, ডেল ইউ ডেল ভি ডেল ইউ ডেল ভি সাফিক্স টি প্লাস পি ব্র্যাকেটের মধ্যে ডিভি। তাহলে এটা হলো। এবারে আমরা কী করব, এবারে আমরা সিম্পল কনসেপ্ট থেকে আমরা এই ইকুয়েশনটা পেয়েছি যে ডি কিউ সমান এইটা, তো এইটা আমাদের মাথায় আছে। তো এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটাকে আমরা কী করব, তিন নম্বর সমীকরণ আকারে লিখে নিলাম। এবারে আমরা সিম্পল কনসেপ্ট থেকে সিপির মান কী জানি, যে সিপি সমান কত হয়, সিপি যদি আমরা বার করি অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, তার মান আমরা কী হয়, আমরা জানি যে সিপি ইকুয়াল টু কী হয়, ডি কিউ বাই ডিটি যখন হচ্ছে পি কনস্ট্যান্ট। তাহলে উপরে এই পোর্শনটা আমরা লিখে দিই, মুছে দিচ্ছি, তোমরা প্লেব্যাক করে দেখে নিও। তো এটা আমি প্রমাণ করবো যখন তখন আবার এটা লিখবো, তোমাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয় তারা প্লেব্যাক করে আবার দেখে নেবে। তো উপরের অংশটা মুছে দিয়ে আমি ক্যালকুলেশন করছি। তো এখান থেকে কী লেখা যায়, এখান থেকে যদি করি আমরা কী জানি, যে সিপি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল টি অ্যাট পি কনস্ট্যান্ট, আর সিভি ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল টি অ্যাট ভি কনস্ট্যান্ট। তো এখান থেকে যদি আমরা এটা লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, আমরা অলরেডি পেয়েছি যে ডি কিউ ইকুয়াল টু এইটা, তাহলে এই ডিটিকে যদি এটা দিয়ে ভাগ করে দিই অর্থাৎ ডি কিউ বাই ডিটি যদি করি, তো সেটাকে যদি ডেল কিউ বাই ডেল টি আকারে ট্রান্সফার করি, এই যে কিউটা
অর্থাৎ এইটাকে যদি ডেল কিউ বাই ডেল টি আকারে ট্রান্স করি তাহলে কি হবে, এখান থেকে যদি এইটা করি তাহলে এখান থেকে এই ইকুয়েশনটা করলে আমরা কি লিখতে পারি, এখান থেকে যদি করি তাহলে ডেল কিউ বাই ডেল টি, ডেল কিউ বাই ডেল টি ভি কনস্ট্যান্ট, ডেল কিউ বাই ডেল টি, এবারে যেহেতু আমি এটা পি কনস্ট্যান্ট রেখে করছি তাহলে এটাকে পি কনস্ট্যান্ট রাখলাম, ইকুয়াল টু কত, তাহলে এখান থেকে এটাকে টি দিয়ে ভাগ, ডিটি দিয়ে ভাগ করছি তাহলে এটাকেও ডিটি দিয়ে ভাগ করতে হবে, তার মানে এটা ওয়ান হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে ডেল ভি বাই ডেল টি ভি কনস্ট্যান্ট ওয়ান প্লাস ডেল ইউ বাই ডেল ভি টি প্লাস পি ব্র্যাকেটের মধ্যে ডেল ভি বাই ডেল টি অ্যাট পি কনস্ট্যান্ট। এবার এই যে আমরা ডেল ইউ বাই ডেল টি ভি কনস্ট্যান্ট পেয়েছি, এটাই মানে কি, এই যে ডেল ইউ বাই ডেল টি ভি কনস্ট্যান্ট এই মানটা পেয়েছি, এটাই মানে কি, এটাই মানে হচ্ছে আলটিমেটলি সিপি, অর্থাৎ ডেল ইউ বাই ডেল টি ভি কনস্ট্যান্ট এটা যে পেয়েছি এটা মানে সিপি, আর ডেল কিউ বাই ডেল টি পি কনস্ট্যান্ট এটা মানে সিপি। তাহলে আমরা এই অংশটা মুছে দিচ্ছি, যাদের অসুবিধা হবে দেখবে, তাহলে এইখানেই আমরা এটা লিখতে পারি, তাহলে এখানে লিখতে পারি কি সিপি, এখানে লিখতে পারি কি সিভি প্লাস ব্র্যাকেটের মধ্যে ডেল ইউ বাই ডেল ভি অ্যাট পি কনস্ট্যান্ট প্লাস পি ডেল ইউ বাই ডেল টি অ্যাট পি কনস্ট্যান্ট। তাহলে একদিকে নিয়ে আসলে কি হবে, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু ব্র্যাকেটের মধ্যে ডেল ভি বাই ডেল ডেল, এটা হবে তোমার এই যে পোর্শনটা আমরা করেছিলাম যে ডেল ইউ বাই ডেল ভি, ডেল ইউ বাই ডেল ভি, তো ভিগুলোকে আমি বুঝতে অসুবিধা হচ্ছে বলে এইরকম গোল একটু আঙড়ি করে দিচ্ছি, কিন্তু ভি আর ইউ প্রায় একই আকারে এসে যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে না ডেল ইউ বাই ডেল ভি ব্র্যাকেটের মধ্যে টি প্লাস পি ইন্টু ডেল ইউ প্লাস ডেল টি ব্র্যাকেটের মধ্যে। তো আমরা এই পোর্শনটা পেলাম, তো এইটাই আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল, আমরা অলরেডি প্রমাণ করতে পারলাম। তো এইরকমভাবে আমরা থার্মোডাইনামিক্সের প্রথম একটি প্রবলেম নিয়ে আলোচনা করলাম, যেটা এই বছর অর্থাৎ 2018 কামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা থার্মোডাইনামিক্সের আরও একটা প্রবলেম নিয়ে আলোচনায় ফিরছি। আমরা নেক্সট প্রবলেমে দেওয়া আছে যে রুদ্ধতাপ প্রসারণ কি কার্য করে, এটা এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে রুদ্ধতাপ প্রসারণ কি কার্য করে। তো আমরা জানি যে কোনো গ্যাসে যদি কিউ পরিমাণ তাপ সরবরাহ করা হয়, যদি গ্যাসটির অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ কোনো গ্যাসীয় সংস্থা বা কোনো গ্যাসীয় বদ্ধ ধারে তার মধ্যে যদি কিউ পরিমাণ তাপ দেওয়া হয়, এর ইন্টারনাল এনার্জি যদি প্রাথমিক ইউ ওয়ান থাকে তো বেড়ে যদি ইউ টু হয় তাহলে কি করে, সে কিছু পরিমাণ কৃতকার্য লাভ করে, কিছু পরিমাণ কৃতকার্য লাভ করে। সেই কারণে আমরা বলি কি যে কিউ ইকুয়াল টু ইউ টু মাইনাস ইউ ওয়ান প্লাস ডব্লিউ, বা এই কিউটাকে অনেকে ডি কিউ লেখে আর ইউ টু মাইনাস ইউ ওয়ানকে ডি ইউ আর এটাকে পি ডি ভি লেখে। তো এই যে মানটা আমরা পাই, তো রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে এটা ঘটে। তো এখানে প্রশ্ন যে রুদ্ধতাপ প্রসারণে কি গ্যাস তাহলে কোনো কার্য করে, তো সেই ব্যাপারটি আমরা আলোচনায় আসবো, এই রুদ্ধতাপ প্রসারণে গ্যাস কার্য করে কি না। আমরা জানি কি যে রুদ্ধতাপ প্রক্রিয়ার প্রসারণের সময় গ্যাস পরিপার্শ্ব থেকে কোনো তাপ নেয় না বা গ্যাস থেকে কোনো তাপ পরিপার্শ্বে যায় না, তার মানে আমরা বলতে পারি কি যে কিউ ইকুয়াল টু জিরো। তাহলে কিউ ইকুয়াল টু যদি জিরো হয়ে যায় তার মানে আমরা এই ডি কিউ পার্টটাকেও বলতে পারি জিরো, তার মানে আলটিমেটলি কি বলতে পারি যে ডি ইউ প্লাস পি ডি ভি এই পার্টটা কি হয়ে যায় জিরো, কারণ রুদ্ধতাপ প্রক্রিয়ায় যেহেতু তাপের কোনো আদান প্রদান হয় না, রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, আদান প্রদান হয় না, অতএব কিউ ইকুয়াল টু জিরো, ডি কিউ ইকুয়াল টু জিরো, তাহলে ডি ইউ প্লাস পি ডি ভি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ডি ইউ প্লাস পি ডি ভি ইকুয়াল টু যেহেতু জিরো হচ্ছে, তাহলে আমরা বলতে পারি কি ডি ইউ ইকুয়াল টু মাইনাস পি ডি ভি বা পি ডি ভি ইকুয়াল টু মাইনাস ডি ইউ, তার মানে আমরা বলতে পারি কি এটাকে পি ডি ভি কে আবার এরকম লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু মাইনাস ডি ইউ, মানে কি ইউ টু মাইনাস ইউ ওয়ান এটা মাইনাস। অতএব গ্যাস রুদ্ধতাপ প্রক্রিয়ায় প্রসারিত হওয়ার সময় কার্য করে, এই কার্য করার জন্য প্রয়োজনীয় শক্তি গ্যাস নিজস্ব অভ্যন্তরীণ শক্তি থেকে সংগ্রহ করে, এতে গ্যাসের আভ্যন্তরীণ শক্তি ইউ টু মাইনাস ইউ পরিমাণ হ্রাস পায়, ফলে গ্যাসটা কি হয়ে যায় শীতল হয়ে যায়। সুতরাং রুদ্ধতাপ প্রসারণে কি হয় গ্যাস কার্য করে, কিন্তু সেই কার্যটা কি হয়ে যায় উল্টো হয়ে যায়, মানে নেগেটিভ কার্য হয়ে যায়। যেহেতু নেগেটিভ কার্য হয়, যেহেতু আমরা জানি যে গ্যাসের ক্ষেত্রে আমরা তাপ প্রয়োগ করলে তার ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, কিন্তু এখানে যেহেতু এই যে ইউ ওয়ান ইউ টু ইন্টারনাল এনার্জিটা সেটা যেহেতু নেগেটিভ হচ্ছে,
ইন্টারনাল এনার্জি সেটা যেহেতু নেগেটিভ হচ্ছে, তো নেগেটিভ হওয়ার কারণে এই গ্যাসটা কি হয়ে যায়, সেই যে কৃতকার্যটা, সেই কৃতকার্যটা কি হয়ে যায়, আভ্যন্তরীণ শক্তি সংগ্রহ করে, গ্যাসের আভ্যন্তরীণ শক্তি বা এই যে আভ্যন্তরীণ শক্তির পরিমাণটা সেটা কি হয়ে যায়, হ্রাস হয়ে যায়, ফলে গ্যাস কি হয়ে যায়, শীতল হয়ে পড়ে। সুতরাং রুদ্ধতাপ প্রসারণে গ্যাস কৃতকার্য লাভ করে। অতএব এখান থেকে আমরা বলতে পারি কি যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাস কৃতকার্য লাভ করে, এবং U2-U1 আভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, আভ্যন্তরীণ শক্তি কমে যায় বা হ্রাস পায়, ফলে আমরা বলতে পারি কি যে তারপরে গ্যাসটা কি হয়ে যায়, তারপরে গ্যাস তারপরে গ্যাস কি হয়ে যায়, শীতল হয়ে যায়, তারপরে গ্যাস কি হয়ে যায়, শীতল হয়ে যায়। তো আমরা রুদ্ধতাপ প্রসারণে গ্যাস কি কার্য করে, সেই প্রশ্নের উত্তর আমরা পেলাম। নেক্সট আমরা আরো একটি প্রশ্নে চলে যাব। আমরা নেক্সট প্রবলেমে দেখাও যে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থে ব্যবহৃত। তো আমরা জানি কি, আমরা প্রথমবার থেকে আলোচনা করছিলাম যে ডিকিউ পরিমাণ তাপ দিলে ডিউ পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি হয় এবং তার ফলে পিডিভি পরিমাণ কৃতকার্য লাভ করে। এটা যেহেতু আমি প্রথমবার থেকেই বলছি, আর এটাকে আমি ডিটেলসে বলছি না, ডাইরেক্ট বলছি যে ডিকিউ ইকুয়াল টু কি, ডিউ প্লাস পিডিভি। এবারে যদি আমরা এখানে ডিকিউ লিখি, তাহলে ডিউর জায়গায় কী লিখতে পারি, ডিউ মানে আমরা কী লিখতে পারি, যেহেতু সিভি ইকুয়াল টু ডিউ বাই ডিটি, সিভি ইকুয়াল টু ডিউ ডিটি, তাহলে ডিউ ইকুয়াল টু কি, সিভি ডিটি। তাহলে এখানে কী লেখা যায়, সিভি ডিটি প্লাস পিডিভি। এবারে আমরা কিছুক্ষণ আগে বা আগের প্রশ্নেই দেখেছিলাম যে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কী হয়, ডিকিউটা জিরো হয়ে যায়, কারণ কোনো তাপের আদান প্রদান হয় না। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ কী হয়ে যায়, জিরো হয়ে যায়, তার মানে এটা কি, জিরো। তাহলে সিভি ডিটি প্লাস পিডিভি এটা জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা লিখি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, এটা এক নম্বর ইকুয়েশন, এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি কি, পিভি ইকুয়াল টু কিনা আরটি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিনা পিভি ইকুয়াল টু আরটি। এবং আরেকটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে কিনা সিপি মাইনাস সিভি এটা সমান কত, আর। এই দুটোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই যে ব্যাপারটা পেলাম আমরা, সেটা এখানে লিখছি যে সিভি ডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু জিরো। তো এই সিভি ডিটিকে যদি টি দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাই, সিভি ডিটি বাই টি এবং পি বাই টি ডিভি। এবার এখান থেকে কি পেয়েছিলাম যে পিভি ইকুয়াল টু আরটি, তাহলে পিভি ইকুয়াল টু যদি আরটি পাই, তাহলে এখান থেকে কি লিখতে পারি যে পি বাই টি হবে আর বাই ভি। তাহলে এখানে কি লিখতে পারি, এখানে যে এই সিভি ডিটি বাই ডিটি পি বাই ভি এর জায়গায় কি লিখতে পারি, আর বাই ভি ডিভি ইকুয়াল টু জিরো হলো। এবারে আমরা কি করব, তারপরে ক্যালকুলেশনে চলে যাব। আচ্ছা, তাহলে এরপরে ক্যালকুলেশনে চলে যাচ্ছি, উপরে মুছে দিচ্ছি, তোমরা প্লেব্যাক করে দেখে নিও। তাহলে এখান থেকে লিখতে পারি কি, সিভি ডিটি বাই ডিটি প্লাস আর বাই ভি ডিভি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এই পুরো অংশটাকে, অর্থাৎ সিভি ডিটি বাই টি প্লাস আর বাই ভি ডিভি ইকুয়াল টু জিরো, এই পুরো অংশটাকে যদি আমি সিভি দিয়ে ভাগ করি, তাহলে কি হবে, সিভি সিভি কেটে গেল, তারপরে ডিটি বাই টি এটা কি হবে, আর বাই ভি ইন্টু সিভি ডিভি ইকুয়াল টু কত, জিরো। এবারে আমরা কি জানি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যদি আমরা এদিকে নিয়ে যাই, তাহলে সিপি বাই সিভি, এখানে একটা ক্যালকুলেশন করে নিই যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, তাহলে এটাকে যদি সিভি দিয়ে ভাগ করি, তাহলে কি হয়, সিপি বাই সিভি মাইনাস সিভি বাই সিভি আর বাই সিভি। তাহলে সিভি সিভি কেটে গেল, তার মানে কি, সিপি বাই সিভি মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, আর বাই সিভি হলো। এবার এই সিপি বাই সিভি মানে কি, গামা, আমরা জানি সিপি বাই সিভি মানে কি, গামা। তাহলে গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, আর বাই সিভি, আর বাই সিভি। তাহলে এইখানে যে অংশটা আছে আর বাই সিভি, সেখানে কি লিখতে পারি, গামা মাইনাস ওয়ান
তাহলে ডিটি বাই টি প্লাস গামা মাইনাস ওয়ান ডিভি বাই ভি ইকুয়াল টু জিরো। তো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তো ইন্টিগ্রেশন করলে ডাইরেক্ট আমরা এখান থেকে যদি সমাকলন করি, তাহলে সমাকলন করলে আমরা কী লিখতে পারি এখান থেকে, যে যদি এটাকে আমরা সমাকলন করি অর্থাৎ এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এখান থেকে আমরা কী পাই, এখানে পাবো লগ এন টি, এখানে গামা মাইনাস ভি লগ এন ভি যদি ইন্টিগ্রেশন করি পুরো পার্টটাকে, তার মানে কী হয় যে লগ এন টি প্লাস গামা মাইনাস ওয়ান লগ এন ভি, আর এটা একটা কনস্ট্যান্ট হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে আলটিমেটলি ডাইরেক্ট বলা যায় কি যে টি ভি গামা মাইনাস ওয়ান এই লগ এন ভিটা উপরে উঠে যাবে, তাহলে টি ভি গামা মাইনাস ওয়ান এটা কত হবে, কনস্ট্যান্ট হবে। তো টি ভি গামা মাইনাস ওয়ান যদি হচ্ছে কনস্ট্যান্ট হয়, এবারে আমরা কি শিখেছিলাম যে পি ভি ইকুয়াল টু আর টি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে ভি ইকুয়াল টু পি ভি ইকুয়াল টু আর টি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে টি ইকুয়াল টু পি ভি বাই আর, তাহলে এখানে বসিয়ে দিলাম পি ভি বাই আর ইন্টু ভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক রাশি, তাহলে এখান থেকে বলতে পারি কি যে পি বাই আর ভি ওয়ান প্লাস গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক, তার মানে বলতে পারি কি এটা কেটে গেল, তার মানে পি ভি গামা এই আরটা উপরে গুণ করে দিলাম ধ্রুবক ইন্টু আর, তাহলে আরও একটা ধ্রুবক আর এই ধ্রুবকের সাথে গুণ হয়ে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি কি যে পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক, পি ভি গামা ইকুয়াল টু ধ্রুবক। আরও একবার বলছি যে ডিটি বাই টি প্লাস গামা মাইনাস ওয়ান ডিভি বাই ডি এই প্রত্যেকটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে লগ এন টি গামা মাইনাস ওয়ান লগ এন ভি, আর এই জিরোর ইন্টিগ্রেশন মানে একটা কনস্ট্যান্ট আসে। তো আমরা এই লগ এন টি আর গামা মাইনাস ভি, তাহলে লগ এন টি আর এই গামা মাইনাস ভি উপরে উঠে যাচ্ছে এখানে, তাহলে লগ এন টি আর ভি তার মানে লগ এ লগ ভি মানে আলটিমেটলি কি লগ টি ভি গামা মাইনাস ওয়ান কনস্ট্যান্ট, তার মানে আলটিমেট লগ লগ কেটে গেল, তাহলে টি ভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে পি ভি ইকুয়াল টু কি আর টি, তাহলে টি ইকুয়াল টু কি পি ভি বাই আর, তাহলে এখানে বসিয়ে দাও পি ভি বাই আর, তাহলে ভি ইন্টু গামা মাইনাস ওয়ান কেটে গেল, তাহলে পি ভি গামা আরটাই গুণ হয়ে গেল, তার মানে পি ভি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুব। তো এইরকমভাবে আমরা কি করলাম, এইরকমভাবে আজকের আমরা মোটামুটি তিনটে প্রশ্ন থার্মোডাইনামিক্সের এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা করলাম। আরও কিছু প্রশ্ন থার্মোডাইনামিক্সের নেক্সট পার্টে আমরা আলোচনা করব। তোমরা সবাই এই ক্লাসটা দেখো, যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে SMS করতে পারো, আমি অবশ্যই তোমাকে হচ্ছে বা যারা যারা SMS করবে তাদের রিপ্লাই দেবো। আর যদি আমার এই প্রোগ্রামটা ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক করো এবং সাবস্ক্রাইব করো, তোমাদের লাইক এবং তোমাদের সাবস্ক্রাইব আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।